এখানে শীতের সবজি দিয়ে আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব আপনার আর এদিকে আমার খিচুড়ি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ঘি দিয়ে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আর ঢাকনা খোলার পর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বের হয়েছে আর এই তো আপনাদের ভাইয়া জম্মার নামাজ পড়ে এসেছে নামাজ পড়ে এসে তারপর আমরাও গোসল টোসল করে নামাজ পড়ে তো আমরা এখন খেতে বসেছি তো এই পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তো সে শীত আসলেই এই পিঠাটা খেতে চায় তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলার রান্নাঘর অ্যান্ড ব্লগ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকাল থেকেই আমার ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল উঠে আগে আমি হচ্ছে সবজিটা বসালাম এখানে হচ্ছে ফুলকপি আলু গাজর তারপর তিন রকমের ডাল দিয়েছি মুগ ডাল মুসুরের ডাল বুটের ডাল আর হচ্ছে শিম আলু বাদা মানে এই সব ধরনের শীতের সবজি দিয়ে আমি এই সবজিটা রান্না করছি তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি রান্না করেছি সকালের রুটি দিয়ে আমরা খাবো ভাত দিয়েও খাওয়া যায় পোলাও দিয়েও খাওয়া যায় এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়া উঠেছে তো আজকে তো শুক্রবার তো এখন বাজে হচ্ছে প্রায় নয়টা তো আপনাদের ভাই হচ্ছে বন্ধের দিন একটু হালকা তেল দিয়ে একটু পরোটাটা খেতে পছন্দ করে তো আমি হচ্ছে এখানে পরোটাটা ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে তারপরে পরোটাটা ভেজে নিচ্ছি আর যেহেতু শুক্রবার তো আজকে একটু তাড়াহুড়া করছি কারণ হচ্ছে গ্যাস চলে যায় আমাদের এখানে শুক্রবারে এগারোটার পরে গ্যাস চলে যাবে আজ একদম কমে যাবে সেই জন্য আমি সবজিটা আগে কেটে কুটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে জাস্ট আমি ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি আর এই তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিলাম আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিলাম দিয়ে আমি হচ্ছে এখন নাস্তা খাচ্ছি এই যে আমি এখানে তিনটা রুটি নিয়েছি আর হচ্ছে যেই সবজিটা রান্না করেছিলাম সেই সবজিটা নিয়েছি আর আমার এই সবজিটা এত বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে আর এই তো এখন চুলায় হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আর চাটা হয়ে গেলে তারপর সবাইকে চা দিয়ে চাটা আমি খেয়ে তারপর হচ্ছে চলে যাব দুপুরের রান্না করতে আর এই তো আমার চাটা এখন হচ্ছে আমি চা খাচ্ছি আর চা খেয়েই চলে যাব দুপুরের রান্নার আয়োজন করতে কারণ তাড়াহুড়া করে রান্না করতে হবে এগারোটার আগে রান্না শেষ করতে হবে তা হলে আগুন চলে যাবে আজ একদম কমে যাবে আর এই যে এখানে শীতের সবজি দিয়ে আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো আপনাদের ভাইয়া বলছে যে খিচুড়ি রান্না করতে শীতের সবজি দিয়ে আর এই সবজিটা দিয়ে মানে এই খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা অনেক ভালো লাগে আর এই যে এখানে আমি চাল তারপর তিন রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো আর একটা মুরগি বের করে ভিজিয়ে নিয়েছি তো আগে হচ্ছে আমি খিচুড়িটা বসাবো মুরগিটা পরে কম আচেও রান্না করা যায় কিন্তু খিচুড়িটা কম আঁচে রান্না করলে খিচুড়িটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে এখানে আমি অফ ক্যামেরাতে সবজিগুলো কেটে নিয়েছিলাম এখানে আমি ফুলকপি তারপর বাঁধাকপি আলু শিম টমেটো দিয়েছিলাম মানে কেটে রেখেছিলাম এখন আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমি কেটে কুটে আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকেও আমি ধুয়ে নিচ্ছি তো যেহেতু আগে আমি কিছু এটা বসাবো তো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবো এগারোটার পর আমাদের গ্যাস একদম চলে যায় তো এই তো আমার সবজি ধোয়া শেষ চাল ধোয়া শেষ চালটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য আর মুরগিটা এখনও কাটা হয়নি আমি খিচুড়িটা বসিয়ে দেন হচ্ছে মুরগিটা কেটে কুটে ধুয়ে তারপর বসাবো এই তো চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম তারপর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিটাকে আমি হাফ সিদ্ধ করে তারপর হচ্ছে চালটা দিব পুরোপুরি সিদ্ধ করে যদি চালটা দিই তাহলে দেখা গেছে যে সবজি খুঁজে পাওয়া যাবে না চালের মধ্যে তো এখন আমি সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে আমি হাফ সিদ্ধ করে নেব তো এই শীতকালীন শীতকালে এই সবজিটা মানে এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে তো যখনই শীতের সিজন আসে তখনই আপনাদের ভাইয়া এই খিচুড়িটা খেতে চায় আর বন্ধের দিন যেহেতু সবাই আমরা চেষ্টা করি একটু সবাই একসাথে ভালো মন্দ খাওয়ার তো সবজিটা আমি প্রায় দশ পনেরো মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আরও দশ মিনিটের মতো চালটা আর সবজিটা একসাথে কষিয়ে নেব তো সবজির জন্য লবণ দিয়েছিলাম এখন আমি চালের জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে চালটাকে ভেজে নেব তো চাল সবজি অনেকক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু পানি লাগবে চালটা সবজিটা সিদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো অন্য পাশে হচ্ছে অন্য চুলায় আমি মুরগিটা রান্না করে নিচ্ছি তো এই তো সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মুরগিটাকেও কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মুরগিটা মশলায় দিয়ে দিচ্ছি এখন মুরগিটাকেও আমি নিরিজেরে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি দেখাচ্ছি যে আমি কী রান্না করছি কি কী রান্না হচ্ছে আজকে এগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু এটা ব্লগ এখানে রেসিপি শেয়ার করছি না অল্প স্বল্প করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ রেসিপি শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আমার চ্যানেলে সবজি খিচুড়ির একটা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো খিচুড়িটা আমার হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে আমি এখন জাস্ট একটু ঘি দিয়ে তারপর দশ মিনিটের মতো দমে রেখে দেবো আর এখানে আমার মুরগিটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আলু দিয়ে দিচ্ছি ছোট আলু নতুন আলু আজকে হচ্ছে নতুন আলু দিয়ে মুরগিটা রান্না করব আর নতুন আলুর দিয়ে এই মুরগির ঝোল দিয়ে খিচুড়টা খেতে অসম্ভব মজা লাগে তো মুরগিতে ঝোল দিয়ে দিয়েছি এখন এই ঝোলটা দিয়ে সিদ্ধ হবে আর এখন আমি কিছু এই তো গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এই মুরগিটা হতে থাকবে তো কিছুটা ঝোল রাখবো আমি একদম পুরোপুরি ঝোলটা শুকাবো না আর এদিকে আমার খিচুড়ি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ঘি দিয়ে আমি দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আর ঢাকনা খোলার পর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বের হয়েছে তো এই তো এখন হচ্ছে আমি ফাইনাল রান্নাগুলো দেখাচ্ছি আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ঝরঝরা হয়েছিলো আলহামদুলিল্লাহ তো এই তো আমার মুরগিটাও রান্না হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখতে আর এইটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে এই যে সরষে ইলিশ রান্না করেছে আর এখানে হচ্ছে পেঁয়াজের কলে আলু দিয়ে ভাজি করেছে আর এই তো আপনাদের ভাইয়া জুম্মার নামাজ পড়ে এসেছে নামাজ পড়ে এসে তারপর আমরাও গোসল টোসল করে নামাজ পড়ে তো আমরা এখন খেতে বসেছি এখন বাজে প্রায় আড়াইটার মতো আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন ইলিশ মাছ দিয়ে কিছু এটা খাবে প্রথমে তারপর হচ্ছে মুরগি দিয়ে খাবে তো সে হচ্ছে রিভিউ দিবে কেমন হয়েছে তো আপনাদের ভাইয়া বলেছিল যে সরষে ইলিশ রান্না করতে তো আমার শাশুড়ি সকালবেলা যখন নামাজ পড়তে উঠেছিলো তখন ইলিশ মাছ বের করে রেখেছিল বের করে তারপর আমার শাশুড়ি রান্না করেছে ইলিশ মাছটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকাল আর বিকালবেলা আমার শাশুড়ি হচ্ছে পিঠা ভিজাবে চিতল পিঠা ভিজাবে তো আমার শাশুড়ি হচ্ছে এক পাশে গুড় পানি আর নারকেল দিয়ে জাল করে নিয়েছে তারপর পিঠাগুলো দিয়ে দিয়েছে আর এক পাশে হচ্ছে দুধটাকে জাল করে নিয়েছিল দুধটাকে একটু ঘন করে তারপর হচ্ছে পিঠার উপর দিয়ে দিলো তো কিছুক্ষণ পিঠাটা গুড়ের মধ্যে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে দুধটা দেয় দিলে তারপর পিঠাটা প্রায় দুই থেকে তিন ঘন্টা এভাবে রেখে দিলেই পিঠাটা তৈরি হয়ে যায় খাওয়ার জন্য তো এই পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তো সে শীত আসলেই এই পিঠাটা খেতে চায় তো গতকালকে রাত্রেই বললো যে আম্মা আমাকে পিঠা ভিজিয়ে দাও তো আজকে দুপুরে দেখলাম মা খাওয়া দাওয়া শেষ করে কাজগুলো করছে তো এই তো পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুই ঘন তিন ঘন্টা পর তো এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা সাতটা বাজে আর আপনাদের ভাই হচ্ছে দেখতে পাচ্ছেন পিঠা নিয়ে বসেছে আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনাদের ভাই হচ্ছে এখন পিঠা খাবে আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ